বাংলার যমুনা নদীকে নিয়ে এই সম্পূর্ণ তথ্যচিত্রটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। যমুনা নদী, এটি বাংলার যমুনা নদী, এলাহাবাদ প্রয়াগ বা ত্রিবেণী সঙ্গমের যমুনা নদী নয়। যমুনা নদীর অস্তিত্ব আজ মারাত্মকভাবে বিপন্নতার দিকে এগিয়ে যাচ্ছে। অথচ ভাবতে অবাক লাগে, বাংলায় এই এত বৃহৎ একটি নদী তার এই করুণ দশাকে দেখে। বর্তমান তথ্যচিত্রের ক্ষেত্র সমীক্ষা যে শুকনো মাঠ, নিচু ডোবা বা জীর্ণ শীর্ণ নদীর, আজ থেকে কয়েক শতাব্দী আগে এই স্থানগুলিতেই ঘটে গেছে বাংলা তথা ভারতের পালাবদলের বিখ্যাত দৃশ্যগুলি। এখানে কান পাতলে এখনও শুনতে পাওয়া যাবে মানসিংহের সাথে রাজা প্রতাপাদিত্যের লড়াইয়ের তরোয়াল কিংবা কামানের গর্জন। শোনা যাবে মানসিংহকে সাহায্যের জন্য ভবানন্দ মজুমদারকে সম্মান প্রদর্শন, যার মাধ্যমে সূচনা ঘটে নদিয়া রাজবংশের। যমুনার প্রতিটি বাঁক তাই বাংলার ইতিহাসের অবহেলিত কিন্তু নীরব ও নিশ্চিত সাক্ষী। যমুনা নদীর একটি অতি পরিচিত জায়গা হল চৌবেড়িয়া। এই চৌবেড়িয়াতেই বসেছিল বাংলার প্রথম মুঘল দরবার। ইতিহাস বিখ্যাত বারভুইয়ার অন্যতম প্রধান প্রতাপাদিত্যের রাজ্য এবং সীমান্ত জড়িয়ে আছে এই যমুনার কূলেই। 1599 খ্রিস্টাব্দে প্রতাপাদিত্য স্বাধীনতা ঘোষণা করেন। বাংলার তৎকালীন সুবেদার তা জানতে পেরে দুজন মুঘল সেনাপতিকে প্রতাপের বিরুদ্ধে অভিযানে পাঠান। কিন্তু প্রতাপাদিত্য চিনতেন বাংলার নদ নদী, তার বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হতে পারেননি সেনাপতিরা। 1603 খ্রিস্টাব্দে মানসিংহ এসে দাঁড়ালেন প্রতাপাদিত্যের রাজ্য যশোরের প্রান্তরে। মানসিংহের শিবির পড়ল এই যমুনা নদীর উৎসমুখে, অর্থাৎ চাকদাহের অদূরেই প্রদ্যুম্ন সরোবরের কাছে আনন্দগঞ্জে। প্রতাপাদিত্য অপেক্ষা করছিলেন যমুনার অপর পারে, কিন্তু সেই রাত্রেই আরম্ভ হল প্রবল ঝড় বৃষ্টি। সাহায্য করতে তখন এগিয়ে এলেন ভবানন্দ মজুমদার নামে এক স্থানীয় ভূস্বামী, যিনি পরবর্তীকালে পরিচিত হলেন নদিয়ার রাজবংশের স্থপতি হিসেবে। এছাড়াও এই নদীর উপরেই একদিন হয়েছিল সলকার যুদ্ধ। 1611 সালের ডিসেম্বর মাসে মুঘল বাহিনী ইছামতি এবং ভৈরব নদীর তীর ধরে যশোরের উদ্দেশ্যে অগ্রসর হতে থাকেন। অবশেষে তারা সলাকির নামক একটি স্থানে এসে উপস্থিত হন। বর্তমানে চাকদাহের সন্নিকটে আজও যমুনা, মরালি, ইছামতি নদীর সাতটি ধারা যেখানে মিলিত হয়েছে, সেই বিলটি সাত সলাকির বিল নামে আজও পরিচিত। যমুনা নদীর অববাহিকাতেই একদিন সংঘটিত হয়েছিল খাগড়াঘাটের যুদ্ধ। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, বৃহত্তর চব্বিশ পরগনা, যশোর, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা নিয়ে এক বৃহৎ স্বাধীন বঙ্গভূমির বাঙালি রাজা ছিলেন এই রাজা প্রতাপাদিত্য। রাজা প্রতাপাদিত্যের কাছে বারবার আঘাতপ্রাপ্ত হন মুঘল সৈনিকেরা। এবার আবারও মুঘল সেনাপতি মানসিংহ ও তার গুরু কামদেব ব্রহ্মচারী প্রতাপাদিত্যের বিরুদ্ধে আবারও যুদ্ধ ঘোষণা করেন। এটি খাগড়াঘাটের যুদ্ধ নামে পরিচিত। এবারের যুদ্ধক্ষেত্র খাগড়াঘাট খাল এবং যমুনা নদীর সঙ্গমস্থল। 1612 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস, মুঘল বাহিনী যশোর বাহিনীকে আক্রমণ করেন, তাদের দুর্গের অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য করেন। প্রতাপাদিত্যের বাহিনী বিপুল গোলাবর্ষণের মাধ্যমে মুঘল বাহিনীর অগ্রগতিকে বাধা দেন, কিন্তু অতর্কিত আক্রমণে মুঘল বাহিনী তাদের দুর্গ দখল করে নেন। রাজা প্রতাপাদিত্য পরাজয় বরণ করেন। হ্যাঁ, এটি সেই যমুনা নদী। 2019 সালে যমুনা নদী সংস্কারের সময় হরিণঘাটা থেকে পাওয়া যায় এই কামানটি। যমুনার কূল ঘেঁষে নির্ধারিত হয়ে যায় প্রতাপাদিত্যের ভাগ্য। মধ্যযুগের এক বিপুল পরিবর্তন ঘটে সেকালের যৌবনমতী যমুনার এই অখ্যাত গ্রামগুলিতে। এদের চিহ্ন মাত্র আজ নেই, নেই কোনো স্মারক, নেই কোনো উদ্যোগ, ইতিহাস সংরক্ষণের কোনো চিহ্ন মাত্র দেখতে পাওয়া যায় না। আজ দাঁড়িয়ে আছি ইছামতি আর যমুনার মোহনাতে। ডান দিকে প্রবাহিত হওয়া নদীটি যমুনা নদী।
যমুনা নদী মিলিত হয়েছে ইছামতি নদীতে। যুগ যুগ ধরে বারংবার গতিপথ পরিবর্তন করেছে চঞ্চলা যৌবনমতি যমুনা। যমুনাকে কেন্দ্র করেই মধ্যবঙ্গের জল নির্গমন এবং বদ্বীপ গঠন প্রক্রিয়া প্রভাবিত হয়েছে যুগে যুগে। আজ সেই যমুনা নদী বর্তমান সভ্যতার কাছে ব্রাত্য হয়ে উঠেছে। যমুনা নদীর নামকরণের ইতিহাস, তার ব্যাপ্তি এবং তার অববাহিকার আরও অনেক তথ্য পেতে এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।